প্রচন্ড ভালো, প্রচন্ড উৎসাহ আছে মানুষের মধ্যে, বেহালা মানুষের মধ্যে। এন পার্থদা প্রচুর কাজ করেছে, বেহালা মানুষ প্রচুর, বেহালা মানুষের জন্য প্রচুর কাজ করেছে। এবং মানুষ অন্তত এটা জানে কি উনি পালিয়ে যাবেন না, উনি এখানেই থাকবেন, এখানে মানুষের জন্যই কাজ করবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যেটা দেখছি, যেই মানুষের ভিড় বা যেই মানুষের হাসি খুশি, 10 তারিখ ইলেকশন আছে, এখানে পার্থদার এগেনস্টে প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সেই জায়গায় আপনার প্রচার সেটাকে একটা অন্য মাত্রা দেবে? আমি জানি না, আমি অনেস্টলি জানি না যে মাত্রা কি হবে, অন্তত এইটুকু জানি। মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রে মল্লিক ফটক অঞ্চলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো চলছে। সঙ্গে উপস্থিত রয়েছেন মধ্যহাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, এছাড়া বালি বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া, তিনি উপস্থিত রয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে রোড শো চলছে শিবপুর বিধানসভা কেন্দ্রে। শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির সঙ্গে রয়েছেন, রোড শো চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো যাবে 2 কিলোমিটার রাস্তা। দুটি ছবি তুলে ধরছে, একদিকে শিবপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলছে, অপরদিকে মল্লিক ফটকে মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলছে। এর আগে আমরা দেখেছি ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে সঙ্গে নিয়ে ডোমজুড়ে তিনি রোড শো করেন, এবং তার আগে শিমুরেও রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।